গুড ইভিনিং, ট্রাভেল উইথ সুবর্ণসাগর ট্যুরস। আমরা এখন সন্ধ্যাতে, আজকে আমাদের ট্রিপের লাস্ট সন্ধ্যা, তো আমরা সবাই সমবেত হয়েছি আফটার স্ন্যাক্স। আমরা রাত্রিবেলা কিছুক্ষণ পরেই আর ডিনার করব, আর কালকে আগামীকাল সকালবেলায় রওনা দেব। তো এখন আমরা যেটা করে থাকি প্রতিটা ট্যুরিস্ট ট্রিপেতে আর কি, সেটা হচ্ছে যে আমরা সমস্ত ট্যুরটা শেষ হওয়ার পরে একটা ট্যুরিস্ট আমাদের ট্যুরিস্ট ফ্রেন্ডসদের রিভিউ নিয়ে থাকি। তো রিভিউও নেব আমরা আমাদের ট্যুরিস্ট বন্ধুদের একটি টোটাল কেমন লাগলো, আর তার সাথে আমরা এটা করে থাকি যে আমরা একটা একদম নিজেদের মধ্যে একটা ফাংশন করে থাকি, যে যেটা পারে, কেউ গান পারে, কেউ কবিতা আবৃত্তি পারে, কেউ কিছু বক্তব্য রাখলো, তো আমরা টোটাল একটা শেয়ার করি নিজেদের মধ্যে এবং একটা গুড এনভায়রনমেন্টাল তৈরি করার চেষ্টা করি আর কি, এবং একে অপরকে জানা চেনা শেয়ার করারও একটা ব্রিজ একটা তৈরি হয়ে যায়, বন্ধুত্বের একটা ব্রিজই বলবো একটা তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমরা শুরু করছি, আমরা চলে যাচ্ছি। তো আমাদের এখানে অনেকে আছেন যারা আমাদের সঙ্গে অনেকবার ট্যুর করেছেন অলরেডি, তো যেমন আছেন অন্নপূর্ণা ম্যাডাম আছেন, হ্যাঁ, তারপরে মামনি আছেন, বিকাশ শর্মা ডাব্লু আছেন, এবারে পবনজি নিউ কামার এসছেন, নিউ কামার এসছেন অনিন্দ। আমরা বহু দিন বাদে মানে রিকোয়েস্ট করে আসছিলাম দাদাকে কন্টিনিউয়াস, আমাদের গৌতম দা, একদিকে ফুটবলার, একদিকে খুব ভালো উনি গান করেন, আমাদের গান শোনাতে থেকেছেন সারাটি, তো একদিকে ম্যাডামকেও পেয়েছি। তো আমরা খুব নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি যে আমাদের এটা একটা কোয়ালিটি ট্যুরিস্ট ফ্রেন্ডসরা এই ট্রিপেতে এসছেন, বরাবরই থাকেন, তো আমরা খুব মানে এ বোধ করছি নিজেদের খুব খুব এনাদেরকে সঙ্গে এনাদের কোম্পানিটা পেয়েছি আমরা, এবং আশা করব যে ওনারা আমাদের সঙ্গে ভবিষ্যতেও ওনাদেরকে আমরা পাবো, পেতে থাকবো। তো প্রথমেই চলে যাচ্ছি আমাদের বহু এক্সপিরিয়েন্স অন্নপূর্ণা ম্যাডামের কাছে। ম্যাডাম প্লিজ। এটা সুবর্ণসাগর ট্যুরের সঙ্গে এটা আমার তৃতীয়বার, প্রথম দুবারের ভালো অভিজ্ঞতা থাকার জন্যই তৃতীয়বারে আবার আমরা এসেছি। আমরা সবাই একটা হোমলি অ্যাটমসফিয়ারে সবাই মিলে খুব এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে। আমাদের ট্যুর আজকে শেষ হলো, কালকে আমরা আবার রওনা দেবো, তারপর আবার বাড়িতে পৌঁছে গিয়ে আবার নতুন ট্যুরের জন্য অপেক্ষা করব। তো এই ট্যুরের মধ্যে অনেক রকম ছিল, তার অভিজ্ঞতাও অর্জন করেছি, হ্যাঁ করেছি, এই বিভিন্ন রকমের এই পঞ্চলিঙ্গেশ্বর শিব মন্দিরে গেছি, এই জঙ্গল ঘুরেছি বা লেক ঘুরেছি, সব রকমই আমাদের অভিজ্ঞতা হয়েছে। এর প্রাকৃতিক দৃশ্য ভীষণ ভাবে মনোরম, এবং সেই মানে যে দৃশ্য এটাই যেন ছবির মতো মনের মধ্যে একদম আঁকা হয়ে থাকবে, হ্যাঁ। তারপর আমরা জঙ্গলে গিয়ে বাইসনেরও দেখা পেয়েছি, এটা আমাদের আর একটা আমাদের সৌভাগ্য, কেন চট করে তো এদেরকে দেখা পাওয়া যায় না। তারপর একটু উঁচুতে উঠেছি, হাঁপিয়েছি, নেমেছি, এই সব মিলিয়ে বেশ একটা এনজয় করেছি। আমি বৈশাখী ম্যাডামের হাতে তুলে দিচ্ছি, ওরই নেক্সট রিভিউটা নিচ্ছে। নমস্কার, গুড ইভিনিং, আমি বৈশাখী চ্যাটার্জি, ট্রাভেল উইথ সুবর্ণসাগর ট্যুরস এর পক্ষ থেকে। আমরা প্রত্যেকবারের মতো এবারেও একটা সান্ধ্যকালীন অধিবেশনে বসেছি, এবং এখানে আমরা অনুষ্ঠান করার সাথে সাথে সকলের রিভিউ যেমন নিয়ে থাকি সেরকম রিভিউ নিচ্ছি। অন্নপূর্ণাদি তো আমাদের রিভিউ দিয়েছে, এবার আমি চলে যাই অনিন্দর কাছে, ঠিক আছে? আগে অনিন্দর থেকে শুনে নিই। অনিন্দর একটু বলো তোমার কেমন লাগলো। গুড ইভিনিং সবাইকে,
আমার এটা প্রথম ট্রিপ সুহানা সফরের সাথে। প্রথমেই ধন্যবাদ সবাইকে, স্পেশালি অসীম স্যারকে, কারণ তিনি সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছেন। ট্রিপের আমার মা সবকিছু বলেইছে, আমার কিছু স্পেসিফিক অ্যাড করা নেই, বাট আমি এটুকুই বলবো যে ট্রিপের আনন্দের থেকেও বাড়তি আনন্দ হলো এত সব নতুন জনের সাথে আলাপ হওয়া এবং নানা রকম লোকের সাথে কথা বলা, তাদের ব্যাপারে জানা এবং তাদের জীবনের একটু সামান্যতম হলেও অঙ্গ হয়ে ওঠা, এটাই সব থেকে বড় পাওয়া। আর আশা করছি ভবিষ্যতে আরো ট্রিপে আমরা যাবো একসাথে, শুধু সুহানা সফরের সাথেই নয়, যাদের সাথে আলাপ হয়েছে তাদের সাথেও আবার শেয়ার করতে পারবো এই মুহূর্তগুলো বারবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনিন্দ, থ্যাংক ইউ। এবার আমরা যাব আমাদের দাদার কাছে। আচ্ছা, ওকে ওকে ওকে, ম্যাম বলবেন। ম্যাম গুড ইভিনিং সবাইকে। আমি আর আমার হাজবেন্ড দুজনে অনেকদিন ধরেই ভাবছিলাম যে সুহানা সফর ট্যুরস এর সাথে একবার কোথাও না কোথাও যাব। তো উনি আমার হাজবেন্ডকে বলেছিলেন, তো তারপরে যখন আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদের কর্মজগতের সাথে যখন এইবারে ট্রিপটার দিনগুলো বেশ মিলে গেল, তো যখন শুনলাম যে ওনারা পঞ্চলিঙ্গেশ্বর, কুলডিহা ফরেস্ট আরো বিভিন্ন অ্যাসোসিয়েটেড জায়গাগুলোতে ঘুরবেন, তো আমরাও তাতে যোগ দিই। এবং যোগ দিয়ে আমাদের এই যে পরশু থেকে আমাদের ট্রিপটা শুরু হয়েছিল আর আজকে ইভিনিং এ কোথা দিয়ে যে এই তিনটে দিন কেটে গেল, খুব আনন্দের মধ্যে দিয়ে খুব কমফোর্টেবল একটা ট্রিপ করলাম আমরা। আর মিস্টার অসীম চ্যাটার্জি আর মিসেস বৈশাখী চ্যাটার্জির তো তুলনা হয় না, হসপিটালিটি ওনাদের, আর ওনাদের প্রত্যেকটা মানুষকে পার্সোনালি সবার খোঁজ খবর নেওয়া, যে কে একটা দরকার হয় সেটা করা, মানে আমরা খুবই টাচড, অভিভূত। এবং ভবিষ্যতে আবারও আমরা ওনাদের সাথে, মানে যখনই ম্যাচ করে যাবে ডেট গুলো, ওনারা যেখানে যাবেন আর আমাদের ছুটি এগুলো নিয়ে, আমরা সবসময় থাকবো ওনাদের পাশে আর যাব। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আচ্ছা, আমরা ফিরে আসছি 5 মিনিট পরে। আমরা ছোট্ট একটু কফি ব্রেক নিয়ে নিই, ঠান্ডার আমেজ এখানে রয়েছে আর আমরা সবাই একটু কফি নিয়ে এনজয় করতে চাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরস। ট্রাভেল উইথ সুহানা সফর ট্যুরস এর পক্ষ থেকে আমাদের চলছিল রিভিউ নেওয়ার পর পালা, তার সাথে একটা সান্ধ্যকালীন অধিবেশন। তো আমরা আজকে একটু রিভিউটাকে তো অন্যভাবে করছি, সবাই দেখছেন। এখন আমরা দাদার একটা গান শুনবো, সেই গানের পরে আবার পরবর্তী রিভিউতে যাব। ঠিক আছে, ওকে। तरसेगी कब तक प्यासे नजरिया, बरसेगी कब मेरे आंगन बदरिया, छोड़ के आ जा दुनिया के हर रीत रे, आ जा तुझको पुकारे मेरे गीत रे, मेरे गीत रे, ओ मेरे मितवा, मेरे मीत रे, आजा तुझको पुकारे मेरे गीत रे, मेरे गीत रे, ओ मेरे मितवा। नाम न जानू तेरा, देश न जानू, नाम न जानू तेरा, देश न जानू, कैसे मैं भेजू संदेश न जानू, कैसे मैं भेजू संदेश न जानू, छोड़ के आ जा, तोड़ के आ जा दुनिया की हर रीत दे, आ जा तुझको पुकारे मेरे गीत तेरे, मेरे गीत रे, ओ मेरे मितवा, मेरे मीत रे, आजा तुझको पुकारे मेरे गीत रे, मेरे
गीत रे ओ मेरे मितवा। অসাধারণ অসাধারণ একটা গান শুনলাম দাদার কাছ থেকে। এইটা আমাদের এই ট্রিপের বাড়তি পাওনা যে আমরা প্রতি মুহূর্তেই দাদার কাছ থেকে অসংখ্য অসাধারণ সুন্দর সুন্দর গান শুনতে পাচ্ছি। এবার আমরা একটু রিভিউজে চলে যাব, আবার একটা দুটো রিভিউ নিয়ে এসেছিলাম দাদাকে, কিন্তু আজকে ছাড়ছি না, আরো অনেক গান শুনবো, একটু রিভিউজ নিয়ে নি আবার আসছি। এখন আমি একটু শুনবো পবনজির কাছে, ওনার কেমন লেগেছে আমাদের এই ট্রিপটা। পবনজি, আপকো কেসা লাগা হামারা সাথ ইয়ে ট্রিপ করনে মে, আপ বাতাইয়ে। সুহানা সফর টু, ঠিক, নমস্কার। সুহানা সফর টু মে আপ লোগা সবকা স্বাগত হে। ইয়ে হামারা টুর তো নহি থা, ইয়ে বিকাস কা টুর হে, ক্যোঁকি ইসনে হামকো প্রপোজ কিয়া, বোলা কি নাই আপকো জানা হে, টিকট করা দিয়া, উসকে বাদ হামকো বাতায়া কি নাই টিকট হো গয়া, উসকে বাদ বোলা ঠিক হে চলতে আপ লোক সব বড়ে হ্যাঁ, জো বড়ো কো প্রণাম, আর জো মেরে ছোটে হ্যাঁ প্যার, আর বহুত আচ্ছা লাগা আপ লোগোঁ সে মিলকে, পতা ভি নাই লাগা কেসে তিন রাত গুজর গিয়া, চার রাত চার দিন হম লোগ কা কল হোনে ওয়ালা হ্যাঁ, इसके लिए आप लोगों को धन्यवाद। देखिए हमारी और विकास की दोस्ती एक ऐसी दोस्ती है जो कि वो कृष्ण एवं सुदामा, ठीक है ना, वो हरदम मेरे साथ देता है, हम ना एक रुपया भी खर्चा किए, पानी का भी अगर 10 रुपया होता है तो वही खर्चा करते, ठीक है ना, ये हम लोगों की दोस्ती है। लेकिन हम ये भी जाता है तो हम भी अपना रिस्पेक्ट करते हैं इसके ऊपर, और सबों का धन्यवाद जो आप लोगों ने हमको बुलाए यहाँ पर, और हमको अच्छा लगा ना का के लिए। बहुत बहुत धन्यवाद। टूर का एक्सपीरियंस कैसा रहा? वो तो बता दो, सुहाना सफर टूर सफर पाछे तो हमने एकदम बस ओके धन्यवाद पवन जी, आपका रिव्यूज मिला, बहुत बहुत धन्यवाद, हमें भी आपको बहुत अच्छा लगा, आपकी कंपनी बहुत अच्छी लगी। अभी हम जा रहे हैं विकास जी के पास, विकास जी हमारे जो लिए जो डब्लू दा है वो बताएंगे कि ये टूर उनको कैसे कैसा लगा। गुड इवनिंग सबको, सुहाना सफर टूर्स हमारा काफी दिल से जुड़ा हुआ है, और हमारा ये सेकेंड ट्रिप है, हमारे पिताजी बहुत ट्रिप कर चुके हैं इनके साथ, अभी हम लोग दो दोस्त मिल के आए हैं, हमारा लड़का आया हुआ है, बहुत अच्छा है। हम लोग गोपीनाथ, पंचलिंगेश्वर और कुल्डिया कुल्डिया फॉरेस्ट काफी जगह एंजॉय किए, देवकुंड डैम, आज हम लोग का लास्ट डे है, कल हम लोग वापस जाएंगे, बस यही हमारा शुभकामना है, अच्छा से ये आगे बढ़ता रहे, धन्यवाद। ओके थैंक यू। আচ্ছা আবার চলে যাচ্ছি দাদার একটা গানের সাথে, দাদার কাছ থেকে আরেকটা গান শুনবো, গান শোনার পরে আমরা আবার রিভিউজে যাব, কিন্তু দাদার কাছ থেকেও আমরা শুনবো, দাদা বলেছেন দাদার কাছ থেকেও আমরা কিন্তু রিভিউজ নেব। এখন চলে যাচ্ছি দাদার কাছে দাদার গান শোনার জন্য। হিন্দি গান বেশি গাইছো, আমি শিশি ভজ হজি মন্না, আমি শিশি ভজ হজি মন্না, ইস্তাম্বুল গিয়ে চাপান কাবুল গিয়ে শিখেছি দারুণে রান্না, আমি শেষে ভজ হজি মান্না, হাতে নিয়ে দেখছি যেই তুলি হেজি কি বিরিয়ানি কোরমা পটলের দোরমা, মিলেমিশে হয়ে যায় হ্যাডিসের ছেঁচিকি, পাবেন না মশলাটা যেখানে জান না, আমি শিশি ভাজা ভাজি মান্না, সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট
হল্যান্ড গিয়ে শিখেছি দারুণ এই রান্না, আমি শিশি ভজপতি মান্না। শোনো ভাই কুন্তি নিয়ে এসো কুন্তি, শোনো ভাই কুন্তি নিয়ে এসো কুন্তি, দেবীর হাজরা আর পাজরা, ওহে বীর হাজরা আর পাজরা, আজ তোমাছেই করিবে দিল অগুন্তি, মোটেই হবে না পড়ি যত খুশি কান্না, আমি শেষে ভজবদি মান্না, আমি শেষে ভজবদি মান্না। না কেটে খাসিটা কাকি বাসিটা, ঠিক পরে নজরে বলে দি সজরে, মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা, পেটে গিয়ে ব্যাদা করে জুড়ে দেবে কান্না, পেটে গিয়ে ব্যাদা করে জুড়ে দেবে কান্না, আমি শেষে ভজ ভজনাবার বাস দিয়ে রোম সাই প্রাস দিয়ে সিঁদুরে রান্নাম, আমি শেষে ভজ ভজি মান্না, আমি শেষে ভজ ভজি মান্না। দাদার কাছ থেকে আবার একটা অসাধারণ প্রাপ্তি হলো, আরেকটি গান আমরা শুনলাম। এরপর আবার আমরা পরবর্তী রিভিউজে চলে যাচ্ছি। এখন আমাদের কাছে রিভিউজ দেবে আমাদের মামনি। মামনি যদিও শরীরটা একটু খারাপ আছে, তবুও কেমন লাগলো একটু ছোট্ট করে বলে দাও। সবাইকে আমি ধন্যবাদ জানাই, ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই নিয়ে আমার তিনবার টুর, শরীর খারাপ সত্ত্বেও, এবং বিয়ে বাড়ি একটা ছিল সেই সব মিট করেও এসেছি, কারণ মিঠু অসীম এবং এদের যারা যান ওনাদের সঙ্গে আমার খুব ভালো লাগে, সবই সোনা দিন করেছি, খুব আনন্দ। ছোট সদস্য আছে, সে একটা লাইন বলুক তার কেমন লেগেছে। সুহানা সাপোর্ট স্টুডেন্ট অসীম বাবু, উনি সুহানা সাপোর্ট এই টুরসা সুহানা সাপোর্ট টুরস করার আগে থাকতেই আমাকে অনেক কিছু বলেছে। উনি মাঠে রেগুলার মর্নিং ওয়াক করতে যান, আমিও মাঠে রেগুলার তো আমার যাওয়া হয় না, আমি একটা রিটায়ার পার্সন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ওয়াইফ সে এখন স্কুলে একটা চাকরি করে, তাই এরকম সময়ের ব্যাপার একটা, তা এবারে সময়টা পেয়েছি, সেই সময়টা পেয়েছি যার জন্য আমরা এসেছি ওনার সাথে। ওনার খুব ইচ্ছে ছিল ওনার সাথে একবার আমরা আসি, আমারও খুব ইচ্ছে ছিল ওনার সাথে একবার যাই। তো এসে কী বলবো, অসাধারণ লেগেছে, এক কথা অসাধারণ, এবং অসাধারণ মানে কী বলবো, এবং আমি যে গ্রুপটা পেয়েছি আমরা, সে গ্রুপের প্রত্যেকটি লোক, অসাধারণ। আর বিশেষ করে বলবো দাদা এবং ওনার ওয়াইফ বৈশাখী,
আমি এরকম কেয়ারিং খুব কম দেখেছি। এবং বৈশাখী আমি দাদার চেয়েও বেশি নম্বর দু বৈশাখ দেয়। দাদারা তো করেছে ট্রেনে টিভিতে, যেভাবে করেছেন বাবা জায়গা সত্যি আমি অবাক হয়ে গেছি। না আমি দাদাকে তো আগে বলে দিয়েছি ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তো সত্যি অসাধারণ আমি অভিভূত। তবে হ্যাঁ আমি অসম্ভব না বলছি, অসম্ভব অসাধারণ ওনার বাইরের এই টিকিট কাটা, লোককে লোককে জোগাড় করা এবং এইভাবে করা সন্দেহ নেই, কিন্তু ভেতরকার ব্যাপারটা অসাধারণ অসাধারণ হয়ে গেল। আর এই টুর নিয়ে কী বলবো, আমার ভীষণ ভালো লেগেছে। আমি নিশ্চয়ই চেষ্টা করবো যদি আমাদের সময় হয়, সময়ের সাথে মিলে যায়, তাহলে আমরা আবার এই টুরে আসবো। যেহেতু আমি বাংলা হিন্দি গান পারি না, আমি শোনাচ্ছি। আমি আমার তবু মনে হয়েছে হে পুণ্যতব চরণের কাছে
যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই হয় সে শুধু আমারই, নিশি দিন কাঁদি তাই। মারাদোনা মারাদোনা কুমার প্রতিভার কাছাকাছি কেউ নেই এই দুনিয়ায়, মারাদোনা 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 পেলে জোহান ক্রুইফ স্টিফানোর পাশাপাশি তোমার দক্ষতা সকলেই জানে, মারাদোনা 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 তোমার প্রতিভার কাছাকাছি কেউ নেই এই দুনিয়ায়, মারাদোনা 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 পেলে জোহান ক্রুইফ স্টিফানোর পাশাপাশি তোমার দক্ষতা সকলেই জানে, মারাদোনা মারাদোনা মারাদোনা। মালদিনি ব্রেমহে ব্রাঙ্কো বারেজিরা কত বড় ডিফেন্ডার, তবু তোমার নামে তাদের বুক যে কাঁপে শুধু এই দুশ্চিন্তায়, মালদিনি ব্রেমহে ব্রাঙ্কো বারেজিরা কত বড় ডিফেন্ডার, তবু তোমার নামে সকালে বুক যে কাঁপে শুধু এই দুশ্চিন্তায়, এই বুঝি তুমি তাদের বানালে বোকা, মারাদোনা মারাদোনা তোমার ইচ্ছে মতো যাকে তাকে কাটিয়ে গোল করে যাও, মারাদোনা মারাদোনা মারাদোনা, মারাদোনা মারাদোনা তোমার প্রতিভার কাছাকাছি কেউ নেই এই দুনিয়ায়, মারাদোনা মারাদোনা মারাদোনা। যে আমি আবার মাইকটা আবার নিয়ে নিয়েছি, অসীম চ্যাটার্জি আপনারা জানেন তো ইউটিউব চ্যানেলের, হ্যাঁ ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেলে আপনারা দেখে থাকবেন, হ্যাঁ সুহানা সফর ট্যুরসের। আচ্ছা ব্যাপার হচ্ছে যে আমরা আমাদের প্রোগ্রামটা এখন শেষ করতে চলেছি, আজকে সান্ধ্য অনুষ্ঠান থেকে গুড নাইটের দিকে যাচ্ছি আস্তে আস্তে, এবার ডিনার আমাদের আসবে। তো এই শেষ সমাপ্তি অনুষ্ঠানটা দাদাকেই দেবো, আমাদের বিখ্যাত, হ্যাঁ টিম গেম, টিম গেম তো থাকবেই দাদার পাশে, আমরা সবাই আছি, সবাই আমরা কোরাস আর কি, কলা মেলাবো, তবে মেন হচ্ছে দাদা কান্ডারি, দাদাই হচ্ছে মেন। আর তার আগে আমি জাস্ট একটু বলে রাখছি কনক্লুশন, সেটা হচ্ছে সুহানা সফর ট্যুরস, আপনারা আমাদের ওয়েবসাইট দেখতে থাকবেন www.suhanasafarttours.com, আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো হলো 9831509473, 9804032180। আর আমাদের ওয়েবসাইটে আমাদের পরবর্তী ট্রিপগুলো অনেক রকম প্যাকেজ নিয়ে আসছি আমরা, তো সামনেই যেটা প্রি শিডিউল অলরেডি হয়ে আছে সেটা হচ্ছে পুরুলিয়া অযোধ্যা পাহাড়, তার সঙ্গে একটা আমরা হয়তো ওয়ান ডে ট্যুর করব, সেটাও টাকি হয়তো হতে পারে পিকনিক ট্রিপ, এবং যে ট্রিপটা অলরেডি আমরা ফেলে রেখেছি পাঁচটা সতীপীঠ বাস ট্রিপ, এগুলো টু ডে থ্রি ডেজ টু নাইটস, পাঁচটা সতীপীঠ একদিন এক রাত্রি এবং একটা হচ্ছে শান্তিনিকেতন, তো টোটাল এটা আমরা কাভার করে থাকি প্রতি বছর, এবছরও করব। আর আমরা অলরেডি হরিদ্বার ঋষিকেশ দেরাদুন মুসৌরি এটা করে এসেছিলাম, সেই ট্রিপটা এগেন দিয়েছি, ওটাও অবশ্য সাত দিন সাত রাত্রি করেছিলাম, এটা হচ্ছে নদিন নরাত্রি, একদিন হরিদ্বারে বাড়িয়েছি, একদিন মুসৌরিতে আমরা থাকবো এক রাত্রি সেটা বাড়িয়েছি। আর আমরা কাশ্মীরের প্রোগ্রাম মেতে আনতে চলেছি, সেটা আমাদের পুরো টার্গেট আছে, আর পরবর্তী প্রোগ্রাম তো হতে থাকবে, যেমন বেনারস সারনাথ ট্রিপ এগুলো সমস্ত হতে থাকবে। আর এটাই আমাদের বলা ছিল, আমরা এখানে এখন মাইকটা দাদার হাতে তুলে দিচ্ছি আমাদের ক্লোজিং এর জন্য, গানের জন্য। আস্তে আস্তে চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, কবি অলবিদা না কহনা, কবি অলবিদা না কহনা, চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা, কবি অলবিদা না কহনা, কবি অলবিদা না কহনা। হসে বুলবুনা
कभी अलविदा ना कहना, 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 कभी अलविदा ना कहना। मैडम प्लीज, चिकन लगेगा तो बोलना।